I'm joking, Dad. Love you. Salad. You go bachcha nai bachcha ke entertaino kotta aris na. হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ট্রাভেল ব্লগ। আমি আমার এই ধারাবাহিক ট্রাভেল ব্লগ যেটা সেটার শেষ পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই পর্বটা হচ্ছে আমাদের তৃতীয় দিনের সফর। এনিওয়ে আমরা এখানে কাছাকাছি একটা ক্যাসেলে গেছি। আমরা ওই ক্যাসেলে গিয়ে পৌঁছানোর পরে ক্যাসেলের মেইন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি, মানে কাছাকাছি যেই পার্কিংটা, পরে দেখলাম যে না ওইটা রেস্ট্রিক্টেড ফর স্টাফ পার্কিং। সো আমরা খুঁজে বের করলাম যে এটার একটা আলাদা পার্কিং আছে, এবং আমরা ওই রোড দিয়ে গিয়ে 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 আবিষ্কার করলাম যে মূল যে ক্যাসেলে আমরা ঢুকবো পার্কিং লটটা প্রায় দুই মাইল দূরে একটা বিশাল মাঠ। এবং ওই দিন ছিল ছুটির দিন। ইউজুয়ালি এখানে শনিবার এবং রবিবার কখনোই কোনো টুরিস্ট স্পটে স্পেশালি যাওয়া উচিত না। এখানে যে শুধু টুরিস্টের ভিড় হয় তা না, এখানে যারা লোকালি থাকে, যেমন আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়েও, আমাদের যারা গার্ডিয়ানরা আছে তারাও যায়। আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্যই শুরুতেই টাইম ল্যাপসটা দেখাচ্ছি, যে এই রাস্তাটা আসলে এটা খুব কুইকলি দেখানো হচ্ছে। সারিবদ্ধভাবে সুন্দরভাবে হেঁটে হেঁটে ওখানে গিয়ে হাজির হয়েছে। পুরোনো দিনের একটা রাজপ্রাসাদ, সিকিউরিটি চেকিং করে ঢুকলাম। ঢুকার পরে প্রথমেই আমাদের সাথে যা দেখা হলো, আপনারা এখন ভিডিওতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এবং যে এখানে হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লেনেশন করছিল, এখানে ব্যাখ্যা দিচ্ছিল হচ্ছে যে সে কীভাবে তার ইনভলভমেন্ট এই প্রাসাদের সাথে, সে রাজার কোন ডিউটিটা করতো এবং সে এখানে তীরন্দাজ হিসেবে কাজ করতো। তীরন্দাজ শব্দটা ঠিক আছে কিনা আমি জানি না, আমি এটা আর এখন সার্চ করেও দেখতে যাচ্ছি না। বাচ্চারা খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল এই 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 লোকের এক্সপ্লেনেশনটা। তবে এই ভদ্রলোক খুব বিরক্তি নিয়ে আমাকে দেখছিলেন, কারণ কেউ তাকে এত ডেডিকেটলি ভিডিও করছিল না যতটা ডেডিকেটলি আমি তাকে ভিডিও করছিলাম। আর তাছাড়া নর্মাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করলে একটা মজা হচ্ছে যে এটাতে জুম করা যায়, তো ওই ভদ্রলোককে আমি বারবার জুম করতে চাচ্ছিলাম, কারণ তার ওখানে একটা ব্যারিকেডের মতো আছে, ওর কাছে যাওয়া যাচ্ছিল না। তো এনিওয়ে সে অনেকবারই তীর ছুড়লো। এনিওয়ে এই তীরন্দাজের কাজ শেষ করছি। আমার বন্ধু এখানে ফোনে হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছে, তা আমি তার কিছু নাইস শট নেওয়ার চেষ্টা করেছি। তখনই আমরা আবিষ্কার করলাম হচ্ছে আমাদের সফরের আজকে তৃতীয় দিন, ডে থ্রি। তো আমরা এখানে একটা ক্যাসেল দেখতে আসছি। ক্যাসেলের ঢোকার আগে একটা জায়গা আছে, এটা হচ্ছে কি বলে এটাকে, পিকক গার্ডেন। এই আর কি বিউটিফুল জায়গা, পিককরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, খুবই সুন্দর। আমি আপনাদেরকে একটা রাউন্ড ট্যুর দিব। এটা শেষ করে আমরা কি করলাম, আমরা কিছুক্ষণ ক্যাফেতে গিয়ে বসলাম, আগেরবারের মতো একটু কফি টফি নিলাম, কেক নিলাম। আমি আমার বন্ধুকে এইখানে মাঝখানে কিছুক্ষণ লেকচার দিলাম, মানে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। এবং লেকচার দিয়ে দেওয়ার রিজনটাই হচ্ছে যে যেই কেকটা আমরা নিছিলাম, আমরা একটাই স্লাইস নিছি, যে আমরা মোটা হয়ে যাচ্ছি দুইজনেই। এবং আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন, বা লক্ষ্য করেছেন হয়তো, যে আমি আমার বন্ধুকে অনেক বড় বড় লেকচার দিয়ে কেকটার 90% আমি খেয়ে ফেলছি এবং তাকে 10% দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে বেরোয় গেলাম। বেরোয় আমরা আশপাশটা দেখলাম। এই আশপাশ দেখার ফাঁকে আমাদের সাথে দেখা হইলো একজন ড্রোন কুইনের সাথে। ড্রাগন কুইন না, ড্রাগন কুইন তো গেম অফ থ্রোনসের, ড্রোন কুইনের সাথে। ড্রোন কুইন এর জন্য বললাম যে এই যে ভিডিওতে আপনারা এখন যে ড্রোনটা দেখতে পাচ্ছেন, এই ড্রোনটা উড়াচ্ছিল একটা
অল্প বয়সী একটা মেয়ে, খুবই কম বয়স তার। So how is the video quality? It's 4K. Wow. Oh yeah. তো আমি খুব আশ্চর্য হয়েছি এবং সে এত এক্সপার্ট, কিন্তু যেই ভুলটা আমি এখানে করছি, যেই ভুলটার জন্য আমার খুব আফসোস হয়, সেটা হচ্ছে যে সে আমাকে জিজ্ঞাসা করছিল, আমি একটু মানে আমি আসলে বাইরে গেলে খুব সহজে ফ্রেন্ডলি হয়ে যাই না, মানুষ অনেক ফ্রেন্ডলি হয়ে যায় গল্প করে, হাই হ্যালো, এটা যেহেতু বিদেশের দেশ এখানে আমি খুব সহজে কারোর সাথে ফ্রেন্ডলি হয়ে যাই না, অর্থাৎ আমি ঝামেলায় পড়তে চাই না। এখানে অনেক সময় এই পশ্চিমা দেশগুলোতে এটা একটা ঝামেলা আছে, মানে দেখবেন যে অনেক সময় অনেক ফ্রডরা থাকে, তারা যদি বুঝতে পারে যে আপনার কাছে ভালো টাকা পয়সা আছে বা আপনি ভালো পয়সাওয়ালা লোকজন বা আপনি একটু বোকা টাইপের, তাহলে তারা অনেক সময় অনেকভাবে ট্র্যাপে ফেলতে পারে। আর আমরা যেহেতু অনেক ক্যামেরা ইকুইপমেন্ট নিয়ে ঘুরছিলাম, তো আমরা একটু সাবধান থাকার চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায়, আমরা চাই নাই, কারণ গাড়িতেও প্রচুর আইটেম জিনিসপত্র রাখা ছিল, প্লাস আমরা অনেক জিনিসপত্র ক্যারি করে ঘুরছিলাম, তো আমরা চাই নাই যে কেউ টার্গেট করুক, গাড়িটা টেকনিক্যালি খুলে জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাক, আমাদেরকে টার্গেট করুক, এটাই জাস্ট এক ধরনের সাবধান থাকা আর কি। আমি এটা ওভারঅল সবসময় লাইফে আমি এই জিনিসটা সবসময় মেনটেন করছি। এনিওয়ে, এই ড্রাগন কুইনের সাথে কিছুক্ষণ কথা হয়, সরি আবারও ভুল করলাম, ড্রোন কুইনের সাথে কিছুক্ষণ কথা হইলো, ড্রোন কুইনে আমাকে এক পর্যায়ে অফার করলো যে তুমি কি এই ফুটেজগুলো চাচ্ছ, আমি ড্রোন উড়াবো এখানে এবং এই পুরা প্যালেস উপরে নিচে সব আমি ভিডিও করবো, তোমাদেরও ভিডিও করতে পারি, তোমাদের দুই বন্ধুর। তো আমি বললাম যে না না না, থাক, দরকার নেই, কারণ তাকে আমার ইমেল অ্যাড্রেস দিতে হইতো বা একটা অ্যাড্রেস দিতে হইতো সে যেখানে ভিডিওটা পাঠাবে। তো আমি তা বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে তার সাথে কিছুক্ষণ কথা বললাম, পরে তার ওই ড্রোনটার একটু ভিডিও করে হাঁটা দিলাম। তো হাঁটা দেওয়ার পরে মনে হলো যে আহারে, ড্রোনের যে ভিডিওটা নিতে পারতাম, তাহলে আমরা দুজন যে যে হেঁটে যাচ্ছি মাঠ দিয়ে এই ভিডিওটা থাকতো, কিন্তু আমরা সেটা হলো না, যখন হলো না আমি শেষ পর্যন্ত কী করলাম, আমি এখানে একটা টাইম ল্যাপস পেলাম, ওখানে বড় বড় রাজহাঁস, কিন্তু ওইখানে যাওয়ার আমরা অনেকবার চেষ্টা করতে পারি নাই, আমরা ভুল রাস্তায় চলে আসছি, এটা টাইম ল্যাপস আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা তো একদিন কয়েক ঘন্টার প্রোগ্রাম নিয়ে গেছি, যদিও সারাদিনই কেটে গেছে ওখানে। পরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে এখানে ওই যেই শোটার কথা এর আগে বলছিলাম যে আমি বলবো আপনাদেরকে, এখানে একটা শো হয়, এটা পানির উপরে একটা শো হয়, একটা কনকোয়েস্ট অফ ওয়ার সামথিং ওখানে লেখা দেখছেন আপনারা, তো আমি এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তাই নামটা বলতে পাচ্ছি না। তো এখানে একটা শো হয়, ব্লাস্ট টাস্ট হয়, অনেক ওয়ার হয়, মেকি ওয়ার, মেকি মিন্স লাইক ফেক ওয়ার, মানে দুষ্টামি চিৎকার চাচামিচি হয়। তো এই শোটা ওই সময় উইন্টার বলে ছিল না, এটা ইউজুয়ালি সামারে থাকে, এখন আপনারা এই ভিডিওটা এখন যখন দেখছেন এখন আমাদের এখানে সামার, তো এখন যদি আমরা ওইখানে যাই ওই প্যালেসে এখন ওই শোটা চলে, এই শোটা মনে হয় সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। তো এনিওয়ে আমার এত দূর আবার জার্নি করে গিয়ে শো দেখার কোনো ইচ্ছা নেই, ভবিষ্যতে দেখবো হয়তো, তখন ভিডিও বানাবো। তো এই শোয়ের জায়গাগুলো আপনারা দেখছেন, এখানে বোট টোট রাখা আছে, এখানে আরও সুন্দর একটা নদীর পাড়ের মতো পিছনে ভেড়াটারা আছে, জায়গাটা খুব সুন্দর। এরপর আমরা মূল প্যালেসের কাছে চলে আসলাম, আসার পথে এখানে লোকজন দেখলাম আমার খুব প্রিয় রনিন এস, ডিজেআই রনিন এস গিম্বল দিয়ে একজনকে ভিডিও করতে দেখলাম, তারপরে দেখলাম একটা পিচ্ছি তার বাবার সাথে ওয়ার ফাইট করছে, এটা একটা খুব সুইট এবং সুন্দর একটা ভিডিও, কিন্তু যেহেতু ওর ফেসটা সরাসরি ক্যামেরায় এসে যাচ্ছে, আমি অ্যাভয়েড করি অপরিচিত মানুষের ভিডিও না দেখানোর জন্য, তাই আমি চেষ্টা করছিলাম যতটুকু না পারতে ভিডিও করা যায়, কিন্তু ওদের দুজনের ওই অ্যাক্টিভিটিসটা আমার খুব পছন্দ হয়েছে।